সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সৌদি আরবে যারা বর্তমানে ভিসা নিয়ে আসতেছেন আসতেছেন সাপ্লাই সাপ্লাই কোম্পানিতে চলে কোম্পানির ভিসার বিষয়গুলো আসলে কি হচ্ছে আপনারা কোম্পানিতে আসতেছেন কিন্তু সৌদি আরবে আসার পর দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কোম্পানি কিন্তু সাপ্লাই এটা অবশ্যই এজেন্সি প্রত্যেকটা এজেন্সি বাংলাদেশের যেগুলো এজেন্সি রয়েছে আমাদের প্রবাসীদের সাথে এগুলো ধোঁকাবাজি করতেছে কারণ আপনাদেরকে কন্টাক্ট পেপার দিচ্ছে পাশাপাশি ভালো একটা কোম্পানির কথা বলতেছে আপনি যখন সৌদি আরবে আসতেছেন আসার পর দেখা যাচ্ছে যে এটা সাপ্লাই কোম্পানি হয়ে গেছে তখন আমাদের প্রবাসীদের কোনো কিছু করার রয়েছে কিনা অবশ্যই কোনো কিছু করার নেই কারণ আপনি যখন আসেন তখন আপনার অজান্তেই আপনাকে কন্ট্যাক্ট করে দেয় দুই বছর কিংবা তিন বছর আর সৌদি আরবের নিয়ম কারণ অনুযায়ী এখন যদি দুই বছরের কন্ট্রাক্টে সৌদি আরবে আসেন আপনাকে অবশ্যই অবশ্যই দুই বছর কাজ করতে হবে দুই বছর পর হয়তো আপনি অন্যত্রে যেতে পারবেন কিংবা কাফালা হতে পারবেন আর দুই বছরের আগে যদি আপনি অন্যত্রে চলে যান সেক্ষেত্রে আপনাকে কোম্পানি টার্মিনেট করে দিবে আর টার্মিনেটের বিষয় এখন পর্যন্ত স্পষ্ট হয়নি যে আপনি টার্মিনেট হওয়া প্রবাসী কিভাবে আবার বৈধ হতে পারবেন এটা এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি আপনারা যারা বর্তমানে সৌদি আরবে আসতেছেন সাপ্লাই কোম্পানিতে পড়ে যাচ্ছেন যতটা কষ্টই হোক না কেন আপনাদের সেই কোম্পানিতেই বর্তমানে কাজ করতে হবে কন্টাক্ট পেপারের বিষয়গুলো যদি আমি আপনাদেরকে বলতে যাই আপনারা জানেন সৌদি আরবে যে সকল কন্ট্রাক্ট পেপারগুলো আপনারা পাচ্ছেন বর্তমানে আপনার এজেন্সি কিংবা দালাল আপনাকে যে ধরনের কন্ট্রাক্ট পেপারগুলো দিচ্ছে এই কন্ট্রাক্ট পেপারগুলো হানড্রেডে হানড্রেড পার্সেন্ট ভোয়া ভোয়া কন্ট্র্যাক্ট পেপার আপনাকে দেখাচ্ছে কারণ কোনো কন্ট্র্যাক্ট পেপারে সৌদি আরবের কোনো কন্ট্রাক্ট পেপারে বেসিক স্যালারি বারোশো কিংবা এক হাজারের উপরে নেই যদি আপনার তিন হাজার স্যালারি থাকে যদি তিন হাজার স্যালারি থাকে তাহলে আপনার এই কন্ট্যাক্ট পেপারগুলোতে লেখা থাকবে চারশো কিংবা পাঁচশো রিয়াল এর বেশি কিন্তু লেখা থাকবে না যে ক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট পেপারটা দিচ্ছে সেই কন্ট্যাক্ট পেপারে লেখা আছে আট ঘন্টা ডিউটি করলে বারোশো রিয়াল স্যালারি কিংবা বারোশো থেকে পনেরোশো এর মধ্যে স্যালারি আপনাকে আট ঘন্টা ডিউটি করার পর এই টাকা দিবে এরপর আরও লেখা রয়েছে আপনাকে ছয় দিন ডিউটি করতে হবে একদিন ছুটি পাবেন আপনাকে টাইম টু টাইমে স্যালারি দিয়ে দেওয়া হবে এইগুলো বিষয় খুব সুন্দরভাবে এক সাইডে আরবি এক সাইডে ইংলিশ লেখা কিন্তু থাকে আপনারা হয়তো যারা এখন পর্যন্ত সৌদি আরবের কন্ট্যাক্ট পেপার অরিজিনালটা কেমন দেখেননি তারা কিন্তু এটা বিশ্বাস করে নেন আপনার স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন এটা হচ্ছে সৌদি আরবের হানড্রেড পারসেন্ট অরিজিনাল কন্ট্যাক্ট পেপার আর এই সাইডের যে কন্ট্যাক্ট পেপারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভুয়া কন্ট্যাক্ট পেপার তো অবশ্যই আপনি যখন সৌদি আরবে আসবেন অরিজিনাল কন্ট্যাক্ট পেপার দেখতে পারবেন না কারণ অরিজিনাল কন্ট্যাক্ট পেপার দেখতে গেলে আপনাকে প্রথমে সৌদি আরবে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পর আপনি অরিজিনাল কন্ট্যাক্ট পেপার আপসের অ্যাকাউন্ট করার পর গোসি অ্যাকাউন্ট করতে হবে আর এই গোসি থেকে কিন্তু অরিজিনাল কন্ট্যাক্ট পেপারটা পিন করে নিতে পারবেন এছাড়া আপনি অরিজিনাল কন্ট্যাক্ট পেপার বাংলাদেশে বসে পাবেন না সৌদি আরবের যে কোনো কন্ট্র্যাক্ট পেপার যে কোনো ভিসায় আসেন না কেন অরিজিনাল কন্ট্যাক্ট পেপার পাবেন না সেই জন্য আমাদের হাজার হাজার প্রবাসী বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে আসতেছেন ধোকার সম্মুখীন হচ্ছেন এবং ভুয়া একটা কোম্পানির ভিসা দিয়ে আপনাকে আনার পর সৌদি আরবে দেখতেছেন যে এটা সাপ্লাই কোম্পানি আর সাপ্লাই কোম্পানির বিষয়গুলো নতুন করে বলার কিছু নেই সাপ্লাই কোম্পানি যে পরিচালনা করে তার নিজস্ব কোনো কাজ থাকে না সে অন্যত্রে ভাড়াতে কাজ করায় আমাদের প্রবাসীদেরকে ভাড়াতে যদি রিয়ালে কাজ করায় আপনি বেতন পাবেন বারোশো রিয়াল থেকে রিয়াল এর বেশি কিন্তু পাবেন না আর যখন একটা কোম্পানিতে আপনি ভাড়াতে কাজ করবেন সেই কোম্পানি কিন্তু আপনাকে বারো থেকে তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি বেশি করাবে আপনি কিচ্ছু বলতে পারবেন না আপনি অবশ্যই মনে রাখবেন সৌদি আরবের ভিসা যখন নিচ্ছেন সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে যেহেতু কন্ট্যাক্ট পেপারটা আপনি গুরুত্ব দিতে পারতেছেন না সেক্ষেত্রে বেশি টাকা খরচ করে সৌদি আরবে আসার চেষ্টা করবেন না অল্প টাকা খরচ করার চেষ্টা করবেন আর যদি অ্যাকচুয়েলি আপনার কোম্পানিতে কাজ করার নিয়োগ থাকে যে আপনি সৌদি আরবে আসার পর অ্যাকচুয়ালি আপনি একটা কোম্পানিতে কাজ করবেন তাহলে আপনাকে একটা বিষয় জানিয়ে দেই আপনি ডাইরেক্ট বর্তমানে সৌদি আরবে আসতে পারবেন না কোম্পানিতে এটা হানড্রেড পারসেন্ট শিওর আপনাকে যদি কোম্পানির ভিসাতে আসতে হয় আপনি যদি এক্সুয়েল কোম্পানিতে কাজ করতে চান তাহলে আপনাকে একটা প্রসেস মেনটেন করতে হবে যারা বাংলাদেশে অবস্থান করতেছেন ইতিমধ্যেই সৌদি আরবে আসার পরিকল্পনা করতেছেন ডাইরেক্ট কোম্পানিতে কাজ করবেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা প্রসেস মেনটেন করতে হবে তারপরে কিন্তু আপনি সৌদি আরবে ডাইরেক্ট একটা কোম্পানিতে কাজ করতে পারবেন এছাড়া ডাইরেক্ট কোনো কোম্পানিতে কাজ করার স্বপ্নও আপনাকে দেখতে পারবেন না কারণ বাংলাদেশে যেই সকল কোম্পানি রয়েছে বলদিয়ার ভিসা বলেন আরামকোর ভিসা বলেন আলমারাই কোম্পানির ভিসা বলেন কিংবা শপিং মলের যেই সকল ভিসাগুলো বলেন এগুলো কিন্তু ডাইরেক্ট সাপ্লাই কোম্পানি সাপ্লাইতে আসার পর আপনারা হয়তো সেই সেক্টরগুলোতে কাজ করতে পারবেন কিন্তু ডাইরেক্টলি কাজ করতে পারবেন না ডাইরেক্টলি কাজ করতে হলে আপনাকে একটা প্রসেস মেনটেন করতে হবে সেই প্রসেসটা হচ্ছে আপনাকে সৌদি আরবে এন্ট্রি করার সময় ফ্রি ভিসায় এন্ট্রি করতে হবে এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা ডাইরেক্ট কোম্পানিতে যাব কি জন্য ফ্রি ভিসায় যাব ফ্রি ভিসায় একটা সু সুযোগ রয়েছে আপনি বর্তমানে ছয় মাসের কামা লাগাতে পারবেন আর ছয় মাসের কামা যখন সৌদি আরবে আসার পর লাগাবেন তারপরে কিন্তু আপনি চাইলে অন্যত্রে কাফালা হয়ে মানে ট্রান্সফার হয়ে চলে যেতে পারবেন এটাই হচ্ছে একমাত্র বৈধ একটা নিগেলয়ে আপনি এর মাধ্যমেই কোম্পানির ভিসাতে কাজ করতে পারবেন কোম্পানিতে ডাইরেক্ট যে কোনো কোম্পানিতে আপনার পছন্দ মতো আপনি প্রবেশ করে সেখানে স্থায়ীভাবে কাজ করতে পারবেন এছাড়া সাপ্লাই কোম্পানি ছাড়া আপনি কোনো কাজ পাবেন না সৌদি আরবে যদি কোম্পানির ভিসা আপনাকে কোনো এজেন্সি কোনো দালাল বলে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই আমি প্রবাসী অ্যাপস থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সেই সকল এজেন্সির সাথে যোগাযোগ করেন আপনারা অবশ্যই একটু সতর্ক থাকার চেষ্টা করবেন আমি প্রবাসীতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেয় সেখানে কিন্তু হাই লেভেলের স্যালারি এবং কম ডিউটি লেখে একটা বিজ্ঞাপন দেয় যাতে আমাদের যে সকল প্রবাসী রয়েছেন সরল সোজা প্রবাসীগুলো তারা যাতে একটা ধোঁকার সম্মুখীন হয় সেই জন্যই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেয় আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে কোনো এজেন্সিকে বিশ্বাস করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন আপনাকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে অন্য কোনো দেশের ভিসা নিবেন কিভাবে এটা বলার চেষ্টা করবো না কারণ আপডেটই দেই সৌদি আরবের ভিসার ক্ষেত্রে অনেকেই এখন প্রশ্ন করতে পারেন যে ভাই বলদিয়ার ভিসা কিভাবে সাপ্লাই হয় অবশ্যই অবশ্যই বলদিয়ার ভিসা সাপ্লাই আপনি যেগুলো বলদিয়া দেখেন এগুলো কিন্তু সাপ্লাই প্রত্যেকটা কোম্পানি কিন্তু সাপ্লাই সাপ্লাই কিভাবে আপনি যদি বলো দিয়ে কাজ করেন আপনি জানেন এটা একটা গভর্নমেন্টের কাজ সৌদি আরবের যে গভর্নমেন্ট রয়েছে ওনার কিন্তু এই রাস্তাঘাট ক্লিনের যে একটা কন্ট্রাক্ট যে কোনো একটা থার্ড পার্টি কোম্পানিকে দিয়ে দেয় কারণ এটা কিন্তু সরকারি সেক্টর হলেও থার্ড পার্টি একটা কোম্পানি এই কন্ট্রাক্ট নিয়ে কাজ করতেছে তাই যে থার্ড পার্টির কোম্পানির আন্ডারে আপনি কাজ করতেছেন এটা কিন্তু ডাইরেক্ট কোম্পানি না কারণ সৌদি আরবের একটা ডাইরেক্ট কোম্পানি একটা সরকারি কোম্পানিতে আসলে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন স্যালারি নিয়ে আপনাকে টেনশন করতে হবে না পাশাপাশি আপনার ঈদ বোনাস এরপর বিভিন্ন ধরনের বোনাস রয়েছে সৌদি আরবের যে সৌদিরা যেভাবে পরিচালনা হয় একটা সৌদি আরবের ডাইরেক্ট সরকারি কোম্পানি কিন্তু সেইভাবে পরিচালনা হয় সেখানে কিন্তু দেখে না যে আজনবীকে আর সৌদি নাগরিককে এটা কিন্তু দেখে না সবার সমান নিয়মেই কিন্তু চলে হয়তো স্যালারিটার দিকে একটু যদি আপনারা খেয়াল করেন তাহলে সৌদিদের স্যালারি বেশি হবে বাঙালিদের স্যালারি কম হবে এটা স্বাভাবিক ব্যাপার কারণ ওই দেশের কালচারের সাথে তাদেরকে থাকতে হবে আর আমরা যদি ওই দেশের এক হাজার রিয়াল বাংলাদেশে পাঠাই তাহলে কিন্তু তিরিশ হাজার টাকা হচ্ছে তো সেই হিসাব করে কিন্তু তারা এই কাজটা করেছে অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করবেন একটা সাধারণ জ্ঞান মাথায় রাখার চেষ্টা করবেন আপনারা যারা বর্তমানে সৌদি আরবে আসতেছেন অবশ্যই প্রত্যেকটা বিষয়ে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন হয়তো আপনাকে কন্টাক্ট পেপার দিবে কিন্তু ভুয়া একটা কন্ট্রাক্ট পেপার এই ভুয়া কন্ট্র্যাক্ট পেপার বাংলাদেশেই আপনার কার্যকর হয়তো প্রবাসী ব্যাংকে আপনি সেই কন্ট্রাক্ট পেপার দেখিয়ে ঋণ নিতে পারবেন এছাড়া আপনি সৌদি আরবে ওই কন্টাক্ট পেপারের কোনো মূল্য থাকবে না যখনই সৌদি আরবে এন্ট্রি করবেন সৌদি আরবের গোসিতে যে কন্টাক্ট পেপারটা রয়েছে এই কন্ট্যাক্ট পেপার অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এই কন্ট্যাক্ট পেপার অনুযায়ী আপনি যদি কোনো কিছু না পান তাহলে মামলা করতে পারবেন বাংলাদেশি যে কন্ট্র্যাক্ট পেপার আপনাকে দেওয়া হয় এটা দিয়ে মামলা করতে গেলে নিজে আরও আপনি ফেসে যাবেন তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন বুঝতে কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কোন বিষয়ে জানতে চান কমেন্ট করবেন প্রত্যেকের কমেন্টের উত্তর হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করি অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন যারা নতুন ভিজিট করেছেন আমাদের এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অল করে দেওয়ার চেষ্টা করবেন যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন এবং সাথে রয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম